আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। আরে সাংগি বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে আমরা ঈদের দিন বিকাল বেলায় প্রাকৃতিক দৃশ্যতে আজকে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি আপনাদের সামনে। আজকে আমাদের সাথে রয়েছে চারজন গেস্ট, ও গেস্ট আছে দুইজন। তো আমার ডান পাশে রয়েছে টিকটকার এবং বাম পাশে রয়েছে ইউটিউবার, আর আমারে তো আপনারা সবসময় দেখেন। তো স্যার আপনার নামটা প্লিজ পরিচয়টা দেন। মোহাম্মদ মুন্না ইসলাম। আপনার? মোহাম্মদ বিপ্লব সরকার। বাম পাশে রয়েছে ইউটিউবার, তো আপনার নাম? মোহাম্মদ বাদল খান। আপনার নাম? মোহাম্মদ রেজাউল করিম। আর আমার নাম তো মোহাম্মদ রুবেল ইসলাম, আপনারা সকলেই জানেন। তো আজকে আমরা ঈদের দিন কি চ্যালেঞ্জ করব, ঈদের দিন আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেমাই চ্যালেঞ্জ। আর আজকে রাউন্ড হবে দুইটা। আর আজকে কোনো পানিশমেন্ট রাখতেছি না, কারণ ঈদের দিন কোনো পানিশমেন্ট না রাখাটাই ভালো, কারণ কারো মন খারাপ করতে চায় না আজকে। তো আজকে খেলা হবে টিকটক ভার্স ইউটিউবার। তো চলো দেখে আসি ফার্স্ট রাউন্ড। এবার হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা। তো এখানে দুজনের সামনে সেমাই রাখা আছে, তো একটা কোক রাখা আছে আর এক গ্লাস পানি রাখা আছে। তো এখানেও সমান সমান, আর টুইচ হচ্ছে এই যে দুইটা চামচ। হ্যাঁ, এটা কত বড় চামচ, এক হাতেরও বেশি। এখানে হচ্ছে একে অপরকে খাওয়াতে হবে, নিজেরটা নিজে খাওয়ানো যাবে না, একে অপরকে খাওয়াতে হবে। তো এখানে এই চিহ্ন আছে আর এটা তো চিহ্ন আছে, তো এটা এখানে ধরতে হবে, এখানে ধরলে হবে না, এখানে ধরে খাওয়াতে হবে বাধ্যতামূলক। সো গাইস, তোমরা রেডি? রেডি। তো চামচ দুজনের সামনে দুইটা রাখা আছে, তো রেডি বলার পর চামচ নিয়ে শুরু করতে হবে। কে আগে খাবে কে পরে খাবে ওটা ডিসাইড করবে তোমরা। তো রেডি? রেডি। 3 2 1 না গো। এই হাত কই ধরছো? হাত ওখানে ধরা যাবে না, হাত আরো পিছনে নিতে হবে। আরো পিছনে রেজাউল এবং বাদল ওরা এগিয়ে আছে, দুজনে সমান সমান এগিয়ে নাই। ও দুজনেই এক প্লেট এক প্লেট করে খাওয়া। চলো দুজনে দুজনকে খাওয়াতে হবে। এই কই ধরছো তুমি, কই ধরছো? এখানে তো ধরতে হবে। আস্তে নিচে যেগুলো পড়ছে ওইগুলো খাওয়াতে হবে। শেষ। সো গাইস, আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এই রাউন্ডের লুজার হচ্ছে টিকটকার, তো এই রাউন্ডটা জিতছে হলো ইউটিউবাররা। তো দেখি সেকেন্ড চান্স আরেকটা আছে তোমাদের, তো অত টেনশনের কারণ নাই, তোমরা জীবন দিয়ে লড়তে হবে, জিততে হবে। তো নইলে কিন্তু এমনিতে তো টিকটকের অবস্থা এখন বেশি একটা ভালো না, রাইট? মধ্যে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর বড় একটা খেয়ে এখানে আর জিত বলে একটা কথা, এখানে প্রমাণ হয়ে যাবে ইউটিউবাররা না টিকটকাররা, ঠিক আছে? ও এত কঠিন খেলা, তার ভেতরেও 2 মিনিট 21 সেকেন্ডে কমপ্লিট করছে। তো এবার হচ্ছে সেকেন্ড রাউন্ড। এবার হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডে এখানে থাকছে কাঁটা চামচ, আর এখানে থাকছে দুইটি গামছা। এখানে যে কোনো একজনকে খাওয়াতে হবে, তো চোখ বাঁধা থাকবে, যার চোখ বাঁধা থাকবে তার কাছে চামচ থাকবে। তো এভাবে খাওয়াতে হবে, কোথায় খাওয়াবে ওটা কিন্তু বলতে পারবে না। 3 2 1 গো। ওয়াও, খেলা চলবে। সমুদ্র সমুদ্র আর কেন তো করতে হবে, আদর জানো না, আদর হলো করতে হবে।
আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। তো দ্বিতীয় রাউন্ডের উইনার হয়েছে কে, লুজার হয়েছে কি, প্লেটটা দেখাচ্ছি। তো এখানে প্লেটে, এ প্লেটে সবগুলো শেষ কিছু নেই, আর এ প্লেটে কিছু সেমাই আছে। তো এদিক দিয়ে বিবেচনা করতে গেলে তো এরা একটু পিছিয়ে আছে, কারণ দুজনেরই দুজন দুই দলই একসাথে উইনার দাবি করছে, তো এটাতে হারছে এরা। তারপরে হচ্ছে খাওয়ার সময় প্লেটের সাথে মুখ বাজাইছে, তো এটার জন্য এই চ্যালেঞ্জে লুজার হচ্ছে ইউটিউবার্স, আর এটাতে উইনার হচ্ছে টিকটকার। তো যেহেতু ফার্স্ট রাউন্ডে এরা জিতছে, সেকেন্ড রাউন্ডে এরা জিতছে, তো দুজনের পয়েন্ট সমান সমান। তো পয়েন্ট সমান সমান হওয়ার কারণে, কারণ ড্র হলে কেমনভাবে হবে, তো কাকে তো লুজার এবং উইনার হতে হবে। তো এটার জন্য আমরা আরেকটি চ্যালেঞ্জ রেখেছি। তো আরেকটি চ্যালেঞ্জ কী হচ্ছে, এটা হচ্ছে 40টা মরিচ চ্যালেঞ্জ। তো চারজনের কাছে 40টা মরিচ থাকবে, মরিচটা খেতে হবে, যে আগে খেতে পারবে সে হচ্ছে উইনার। খাওয়ার পরে 5 মিনিট ওয়েট করতে হবে, কোনো প্রকার পানি, কোক, আইসক্রিম, এভরিথিং, কোনো কিছু খাওয়া যাবে না, শুধুমাত্র মরিচ খেতে হবে। তো চলো আমরা দেখে আসি বোনাস রাউন্ড, 40টি মরিচ চ্যালেঞ্জ। চারজনের কাছে 10টা 10টা করে মরিচ আছে। কি বড় বড় মরিচ দেখছেন, এগুলো খাওয়া সম্ভব? পাকা পাকা জীবন অস্থির সময় 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 পাঁচ পাশে দশটা অবস্থা শেষ সময় কয় মিনিট আর কয় মিনিট মানে কোনো পানি কথা
একজনের অবস্থা দেন মানে জীবনে কোনদিন মরিচ খানাই পানি 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 আর কয় মিনিট কি অবস্থা বুঝবেন না বোঝাতে পারবো না শরীর পুরোটাই কাঁপতেছে খুব খারাপ যাই যারা রান্না শরীর পুরোটাই কাঁপতেছে ভাই জাল কিন্তু কম খাওয়া শরীরের জন্য ভালো বেশি খাবেন না খাইলে যে এদের মতো অবস্থা করে দেখছেন এরা কি অবস্থা করেছে আমি কিন্তু ঠিক আছি মরিচ সবসময় কম খাই রান্নার মধ্যে এমন রোদ উঠছে আমি কি বলবো আচ্ছা ভাই অত রিস্ক নেওয়ার দরকার নাই আপনার অনেক আমি দেখছি আপনি এমনি আপনার সমস্যা যাই হোক আপনারা চেষ্টা করছেন মাথা ভিজে গেছে ঘামে কারো অবস্থা ঠিক নেই সবাই অস্থির হয়ে গেছে আপনারা বাজি 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 কমেন্ট করবেন আমার এই ভুলটার কারণে কিন্তু আসলেও আপনাদের মাঝে আবার বলতে হচ্ছে অসুস্থতার কারণেই এই কাজটা করতে হচ্ছে আমি আয়া বলছি সো গাইস এই রাউন্ডের উইনার হচ্ছে টিকটকাররা আর ইউটিউবারদের জান তেমন একটা শক্ত না এনারা আগেই হার মেনে গিয়েছে কারণ এখনও তিনটা মরিচ খেতে পারে নাই তো আজকের উইনার হচ্ছে টিকটকাররা আর লুজার হচ্ছে ইউটিউবার এখানে বোঝা যাচ্ছে কি টিকটকাররা বেশি পারে ইয়েস এখানে আমরা কেউ কারোর পক্ষ নেব না কারণ টিকটকাররা পারে দেখে উইনার হয়েছে আচ্ছা ঠিক আছে এখানে কেউ কাউকে দুর্নাম করার জন্য আসি নাই আমরা আর একটা কথা আপনারা ভাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আমার বড় ভাইরা অনেক চেষ্টা করছে আর গাইস প্রচুর পরিমাণে কষ্ট একদম রোদ এত পরিমাণে রোদের ভিতরে আজকে পাবলিক পাবলিক প্লেস না তো তো প্রাকৃতিক দৃশ্যতে আজকে চ্যালেঞ্জটা করতে হলো শুধু আপনাদের মজা দেওয়ার জন্য শুধু আপনাদের মজার জন্য আমাদের এত কষ্ট তো এখনো যারা আমাদের ভিডিওতে লাইকটা দেন না প্লিজ লাইকটা দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল প্রাপ্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ভুলগুলো ধরে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আমরা যাতে পরবর্তীতে ভিডিওতে আমরা আরো ভালো আপনাদের জন্য আকর্ষণ দেওয়ার জন্য আরো ভালো ভিডিও করতে পারি তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন আর দেরি করার আমাদের ঈদের দিনটা অনেক ভালো কাটলো আর দেরি করার কোনো প্রশ্ন আসে না এই চ্যালেঞ্জটা করার জন্য আমাদের দিনটা অনেক ভালো গেল আর আরেকটা বিষয় আপনারা যদি মানে কোনো ধরনের ভিডিও দেখতে চান যেমন কোনো কিছু খাওয়ার বাজে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অবশ্যই অবশ্যই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই করোনার মহামারীতে আপনারা ঘরে থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে অবশ্যই থ্যাংক ইউ সো এতখানি টাটা টাটা